শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ সংঘের ষষ্ঠ সংঘগুরু পরম পূজনীয় বিরজানন্দজি মহারাজের উপদেশ সংগ্রহ পরমার্থ প্রসঙ্গ নিয়ে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা বিগত দিন করে পড়েছিলাম 52 নম্বর সূত্র। সেখানে বলা ছিল ধ্যান করতে গেলে একটু কল্পনা শক্তির দরকার, খালি কাঠখোট্টা সূক্ষ্ম ভাব জড়দৃষ্টি হলে চলবে না। শরীরের মধ্যে যে ষট্চক্র, ছটি পদ্ম বা নাড়িগ্রন্থি আছে, তাদের স্থূল অস্তিত্ব নেই, চাক্ষুষ দেখা যায় না, তাদের কল্পনা করে নিয়ে তাদের মহাশক্তির আধার ভেবে তাতে ইষ্টমূর্তি ধ্যান করতে হয়। যত ধ্যান গাঢ় ও গম্ভীর হবে ও গভীর হবে, তত চিত্ত স্থির ও শুদ্ধ হবে, অন্তরের প্রসুপ্ত শক্তি তত জাগ্রত ও বিকশিত হবে। এই সূত্রটি দিয়ে আমরা বিগত দিন থেমেছিলাম। আজকে আমরা 53 নম্বর সূত্র দিয়ে শুরু করব। মহারাজজি বলছেন, প্রাণায়াম চক্ষুমুদ্রিত অবস্থায় করবে, তখন ইষ্টমূর্তির ধ্যান না করে নিয়মিত সংখ্যায় জপ করবে, নিঃশ্বাস প্রশ্বাসের দিকে নজর দেবে, বাঁ হাতে যেমন সচরাচর গাঁটে গাঁটে আঙুল রেখে গণনা করে সেইভাবে তখন সংখ্যা রাখবে, নিঃশ্বাস নেবার সময় মনে করবে পবিত্রতা দয়া বলবীর্যাদি ষড্গুণ তোমার ভেতর দিকে টেনে নিচ্ছ, প্রশ্বাস ফেলবার সময় ভাববে তোমার অন্তরের কুভাব মলিনতা সংকীর্ণতা হিংসা পাপ বুদ্ধি এইসব গলদ বের করে দিচ্ছ। এটা বোধ হয় প্রাণায়ামের এমন ইনস্ট্রাকশন এর আগে কখনো কোনো শাস্ত্রে পড়েছে কিনা জানি না। সাধারণত প্রাণায়াম 3টি ভাগে হয়ে থাকে, আমিও যদিও গুরু নই এসব বলার অধিকার নেই, যতটুকু পূজো করে শিখেছি সেটা হলো এই, বানাক থেকে আমরা ডান নাকটাকে বন্ধ করে বানাক দিয়ে আমরা বায়ু নিই, সেটাকে বলা হয় পূরক, তারপরে 2টি নাক চেপে রাখি সেটাকে কুম্ভক, অর্থাৎ শ্বাসবায়ুকে থামিয়ে রাখলাম, তারপরে ধীরে ধীরে ডান নাক দিয়ে বার করে দেওয়া, সেটা হচ্ছে রেচক। একটা সংখ্যা স্থির করা থাকে, ভূতেশানন্দজি বলতেন মিনিমাম যেটুকু সেইটুকু করবে, আমরা মিনিমামটুকু করতাম। 4 বার ইষ্টমন্ত্র জপ করতে করতে আমরা হাওয়াটা নিই, 16 বার আমরা সেটিকে ধারণ করি, 8 বার ডান নাক দিয়ে বার করে দিই। এটা আপনার গুরু যেরকম বলবেন সেরকম করবেন, আমি যেটা আমাদের ঠাকুরের পূজা পদ্ধতিতে বলা আছে সেটুকু করব। কিন্তু এই অদ্ভুত একটা জিনিস বিরজানন্দজি বলছেন, কতগুলো জিনিস খুব ভালো করে লক্ষ্য করুন। প্রথমটা যেটা বলছেন সেটা হচ্ছে চক্ষুমুদ্রিত অবস্থায় করতে বলছেন। কেন চক্ষুমুদ্রিত অবস্থায়? বাইরের জগতের যে দৃশ্য প্রভাব সেটি যেন আমাকে না প্রভাবিত করে। ধরুন আপনি বসে খুব ধ্যান ট্যান করছেন, আপনার ছোট শিশুটা হামাগুড়ি দিতে 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 এধার উধার সেধার চলে যাচ্ছে, কেউ এসে খানিকটা আচার নিয়ে চলে গেল, আপনার কিছুই, আপনি খালি আপনার বসে আছেন শরীরটা আসনে, কিন্তু জগৎ সংসারে ঘুরে বেড়াচ্ছে, সেইটা নয়। চক্ষু মুদ্রিত করার মানে হচ্ছে বাইরের এই দৃশ্যের সঙ্গে একেবারে সম্পর্ক চ্যুতি করা, এটা হচ্ছে প্রথম কথা। তখন ইষ্টমূর্তি ধ্যান না করে নিয়মিত সংখ্যায় জপ করবে, যে আমরা বীজমন্ত্র জপ করে থাকি। কিন্তু এই জপ করার একটা অদ্ভুত জিনিস বলছেন, যখন আমরা নিঃশ্বাস টানি আমরা মনে করি ওই বীজমন্ত্র জপ করছি, মানে নিঃশ্বাসের সাথে সাথে ওই বীজমন্ত্রটি ভরছেন। মহারাজজি ভারী সুন্দর কথা বলছেন, বলছেন পবিত্রতা দয়া বলবীর্যাদি সদ্গুণ তোমার ভিতরের দিকে টেনে নিচ্ছ, নিঃশ্বাস নেবার সময় মনে করবে। আমরা সাধারণত নিঃশ্বাস নেওয়ার সময় শুধুমাত্র আমি বীজমন্ত্রকে ভেতরে ভরাচ্ছি সেইটা ভাবি, কিন্তু তিনি বলছেন প্রতি শ্বাসের ভেতর দিয়ে যত রকমের দিব্য গুণ কল্পনা করতে পারি আমরা, সেগুলিকে যেন আমাদের নিজের ভেতর ভরে ফেলছি, আমার ভেতরটিকে যেন সমৃদ্ধ করছি, আমি যেন একটি রত্নাগার, আর এই পাইপলাইনটা হচ্ছে এই শ্বাসের যেটা সেটা হচ্ছে নানা গুণ, সেই রত্নাগারে একটু একটু করে সেই নানা রত্নরূপী গুণ আমি আমার ভেতরে সম্পৃক্ত করছি। আর রেচকের সময় মানে বার করে দেওয়ার সময় কি কি বলছেন,
আর প্রশ্বাসে ফেলবার সময় ভাববে অন্তরের কুভাব, মলিনতা, সংকীর্ণতা, হিংসা, পাপ বুদ্ধি এই সব গলদ বের করে দিচ্ছ। দেখছেন তো ভারী সুন্দর। একজন সাধক কেমন হওয়া উচিত তার একটা প্রকৃষ্ট উদাহরণ তিনি আমাদের দিচ্ছেন। বলছেন যে আমরা যত ভেতরে নেব তত এই ভালো গুণগুলো, দিব্য গুণগুলোকে আমরা আমাদের ভেতর নেব, আর বার করবার সময় আমাদের ভেতরে যে বাজে গুণগুলো সেগুলো বার করে দেবো। আমরা জানেন তো আইডেন্টিফাই করতে পারি না। আমি অনেকে আমরা খুব অহংকার করে বলি আমি অমুক আনন্দ মহারাজের কাছে দীক্ষা নিয়েছি, আমার আর কিসের কি, তা কিন্তু নয়। আমার ভেতরের যে বদগুণ সেগুলো অমুকানন্দ কেউ কিচ্ছু করতে পারবে না, আমাকে নিজেকেই বার করে দিতে হবে। বিরজানন্দজি একটি ভারী সুন্দর পদ্ধতি, একটি ভারী সহজ পদ্ধতির কথা আমাদের বলেছেন। সেটি হলো এই যে আমাদের কল্পনা করতে হবে যেন আমরা কুম্ভক করার সময় যত ভালো গুণ, যত দিব্য গুণ সেগুলোকে যেন আমার নিজের ভেতরে সম্পৃক্ত করছি, বার করার সময় খারাপ গুণগুলোকে বার করে দিচ্ছি। অর্থাৎ প্রথমে নিজেকে আমার সেলফ ইন্ট্রোস্পেকশন করা দরকার, নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে বিচার বিশ্লেষণ করা দরকার কী জিনিস আমার ভেতরে কালো জিনিস আছে। যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেদের ইন্ট্রোস্পেকশন করতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আমার মধ্যে খারাপ জিনিসকে বার করে দিতে পারবো না। অনেক সময় এরকম হয় আপনাদের লোকে ভুল বোঝে, আপনি স্পষ্ট কথা বলেন লোকে ভুল বোঝে, আপনি সোজাসুজি লোকের ভুল ধরিয়ে দেন লোকে ভুল বোঝে, আপনি তার কল্যাণকারী হিসেবে বলেন লোকে আপনাকে ভুল বোঝে। এই ভুল বোঝার কারণ কেন লোকে ভুল বোঝে একটা দেখুন না। আমি স্পষ্ট বলি, আমি এতটুকু নমনীয় হব না। নমনীয় হতে কেউ বলছে না, যেরকমভাবে এই একটা জিনিসকে পাস করতে গেলে একটু তৈলাক্ত করে দিতে, একটু পিচ্ছিল করতে হয়, ঠিক সেই রকম নমনীয়তার একটা প্রলেপের ভেতরে আপনার স্পষ্ট কথাগুলোকে বার করে দিন, তাহলে দেখবেন আপনি কারুর কাছে খারাপ হবেন না। এটা আপনার বদগুণ হিসেবে স্পষ্ট বক্তা, এটা আমার স্পষ্ট বলা, এটা আমাদের একটি দিব্য গুণের মধ্যে অন্যতম গুণ স্পষ্টভাষী হওয়া। মৃদুভাষী হবে কিন্তু ওই মধুরভাষী হবে, অথচ ইনিয়ে বিনিয়ে কথা বলবে ওটি কিন্তু কাজের জিনিস নয়। তাই নিজের ভেতরে যা কিছু বদগুণ সেগুলোকে আবিষ্কার করতে হবে। তাই যখন আমরা প্রাণায়াম করব যেন আমরা চিন্তা করতে পারি আমার ভেতরে যাবতীয় দিব্য গুণের সমাহার হচ্ছে এবং আমি আমার ভেতর থেকে যাবতীয় খারাপ গুণ সেগুলি বার করে দিচ্ছি। 54 নম্বর সূত্রে মহারাজ বলছেন, 54 নম্বর সূত্রে মহারাজ বলছেন, ধ্যান করবার সময় ইষ্ট আমার অন্তর হৃদয় কমলে বিরাজ করছেন, এইভাবে করতে না পারো তো তিনি আমার সম্মুখে সাকার মূর্তিতে কমলে সিংহাসনে অবস্থান করছে এইভাবেও করতে পারো, তবে আগেরটা প্রশস্ত শ্রেষ্ঠ, কারণ তাতে তাকে নিজের অন্তরের অন্তরে রাখা ও দেখা যায়, অপরটিতে তিনি আমার বাইরে আছেন বলে মনে করতে হয়, তবে ক্রমশ তাকে অন্তরে দেখবার ও ভাববার চেষ্টা করবে। যে যাকে যত ভালোবাসে সে তাকে তত অন্তরের অন্তরে রাখতে চায়, ইচ্ছা করে যে হৃদয়ের ভেতরে পুরে রাখি, মন তুমি দেখো আর আমি দেখি আর যেন কেহ নাই দেখে। এইটা হচ্ছে কথা। এই শেষ থেকে আমরা শুরু করি। মহারাজ বলছেন যে তাকে অন্তরে দেখবার ও ভাববার চেষ্টা করতে হবে। কি করে তাকে অন্তরে দেখবার ও ভাববার চেষ্টা করতে পারি আমরা? তার প্রতি আমাদের ভালোবাসা যেন বাড়তে পারে। যেরকম হয় না, বাড়িতে ছোট্ট একটি ছোট শিশু এসেছে, সদ্য জন্মেছে, সবসময় মনে হচ্ছে তাকে দেখি। আপনি অফিসে আছেন, দপ্তরে আছেন, আপনি কল্পনা করার চেষ্টা করছেন যে ছোট্ট শিশুটি কেমনভাবে ঘুমোচ্ছে, ঘুমোতে ঘুমোতে হাসছে, কীরকমভাবে মুঠি দিয়ে এমনি এমনি করে নাককে ঘষছে। দেখুন, আপনি কিন্তু বাড়িতে নেই, আপনি আপনার অফিসে রয়েছেন, আপনি আপনার স্কুলে রয়েছেন, আপনি আপনার কাজের জায়গায় রয়েছেন, আপনি আপনার রান্নাঘরে রয়েছেন ফিজিক্যালি, কিন্তু মেন্টালি আপনি সেই ছোট্ট শিশুটির সঙ্গ করছেন, আপনি সর্বাবস্থায় সেই ছোট্ট শিশুটির সঙ্গেই রয়েছেন। এইটি কেন হয় না? আমরা তাকে ভালোবাসি বলে সর্বত এবং সতত
তাকে আমাদের হৃদয়ের মধ্যে রাখবার আপ্রাণ চেষ্টা করে থাকি, এটা হচ্ছে কথা। এই চেষ্টাটা যদি আমরা সর্বত চেষ্টা করি, ঈশ্বরকে ভালোবাসি, তাহলে দেখবেন সর্ব অবস্থায় আমরা ঈশ্বরকে আমাদের হৃদয়ের অন্তরে রাখার চেষ্টা করছি, তখন ধ্যানটা আরো সহজ হয়। ধ্যানের যে দুটি পদ্ধতির কথা বলা আছে, সাধারণত আপনার গুরু যে পদ্ধতি বলবেন সেটিই শুনবেন, আমার এক্স ওয়াই জেড কারুর কোনো কথা শুনবেন না। এখানে বলছেন ধ্যানের দুটো পদ্ধতি, এক হচ্ছে তোমার মুখ যেদিকে, তোমার ইষ্টের মুখ সেই দিকে, অর্থাৎ তিনি আমার অন্তরের ভেতরে বসে আছেন এবং আমিও আমার অন্তরের ভেতরে বসে আমার ইষ্টকে দর্শন করছি, মানে আমি ইষ্টময় হয়ে যাচ্ছি। এটা একটা। আরও সহজ পদ্ধতি হচ্ছে ইষ্ট আমার সামনে বসে আছেন, যেমন সিংহাসনে বসে থাকেন আমার সামনে, মুখোমুখি বসে আছি, কিন্তু মুখোমুখি বসে থাকলে তিনি আমার বাইরে, তিনি আমার ভেতরে নয়, এই বোধটি আমাদের ভেতরে জাগে, তিনি আমার মধ্যে বিরাজ করছেন, এটি আমরা কিছুতেই কোনো অবস্থাতে ভাবতে পারি না। তাই বলছেন এইটা ভাবতে গেলে এই প্রসেসটা তখনই সাকসেসফুল হবে যখন আমরা আমাদের ইষ্ট বস্তুকে আমাদের প্রিয়র মতো ভালোবাসব এবং প্রিয়জন তাকে সবসময় লুকিয়ে রাখবার চেষ্টা করি। দেখেন না, যখন ছেলেপুলেদের প্রথম একটুখানি ওই প্রেমজ সম্পর্ক তৈরি হয়, প্রেমিকারা তার প্রেমিককে এবং প্রেমিক তার প্রেমিকাকে জগতের সবার কাছে লুকিয়ে রাখবার চেষ্টা করেন, ঠিক ওই রকম আমি তাকে যেন আমার ইয়ে থেকে, সবার থেকে লুকিয়ে রাখতে পারি, এটি হচ্ছে কথা। এটি যখন হবে তখন খুব সুন্দরভাবে কাজ হবে। 55 নম্বর সূত্রে মহারাজ বলছেন, সকাল সন্ধ্যায় বসে জপ ধ্যান বেশি করতে না পারলে অন্য সময়ও যখন কাজকর্ম করছো না তখন বসে শুয়ে বা খাবার পর 2-1 ঘন্টা বিশ্রাম করে বা শেষ রাত্রে বিছানায় বসেও করতে পারো, যদি নিদ্রা বা আলস্য না আসে তখন আসনে বসে যথাবিধি করলে মনঃসংযম সাধারণত বেশি হয়, চলতে ফিরতে বা কোনো কাজ করার সময়ও মনে জপ করতে পারো স্মরণ মনন হিসেবে, তখন ধ্যান করবে না, কারণ অন্যমনস্ক হলে বিপদ বা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। সময় অমূল্য জিনিস, জীবন ক্ষণস্থায়ী ও অনিশ্চিত, এক মুহূর্ত বৃথা নষ্ট করবে না। আবার এইটার এই শেষ থেকে আমরা শুরু করি, আমাদের বোধে আসা দরকার, যে কি বোধে আসবে সেটা হচ্ছে সময় বড় অমূল্য জিনিস, আমরা সবচেয়ে যদি হেলায় কোনো জিনিসকে হারাই তাহলে সময়কে, ও পরে করব, ও পরে করব, অনেক সময় আছে। সেই একটা গল্প আছে না, একজন ভদ্রলোক একদিন পুকুর পাড়ে তারই পুরনো চাকরকে বেশ ধপধপে কাপড় জামা পরে দেখে বললেন, হ্যাঁ রে বেটা, তুই তো কয়েক বছর আগে মারা গিয়েছিলি, হঠাৎ এত সাজগোজের বাহারটা কী ব্যাপার? তখন বলছে, আপনি জানেন না আমি এখন জমদুতে হয়েছি, ওখানকার ড্রেস তো এইরকম। তো বলছে, তুই তাহলে এখানে কি করছিস, আমাকে নিতে এসছিস? বলছে, না না কর্তাম, সেই সামনের যে লোকটা পুকুরে স্নান করছে এক্ষুনি ডুবে যাব, ওকে নিয়ে যাবো। বলছে, তুই তো আমার আপনা আদমি, তুই তাহলে একটা কাজ করবি, যখন আমার সময় আসবে তার আগে আমাকে একটু জানিয়ে দিবি, তাহলে আমি আমার কাজকর্মগুলো সেরে রাখতে পারবো। তা আপনা আদমি আর জানায় না, গিন্নি জিজ্ঞেস করে, ও কর্তা এই কাজটা করে? বলছে, হুম হুম হুম, এখনো সময় আছে। একটা সময় একদিন হঠাৎ করে রাত্রিরে দেখলেন সেই চাকর এসে হাজির, বললেন, চলুন কর্তা আপনার সময় হয়ে গেছে। বললেন, নেমো খারাপ কোথা কার, তোকে যে বললুম আগে থেকে আমাকে জানাতে? বলছে, হ্যাঁ জানিয়েছি তো, কত নোটিশ দিয়েছি, চুলের রঙ কালো থেকে সাদা হয়েছে, দাঁত পড়তে আরম্ভ করে, চোখে চোখে ছানি পড়তে আরম্ভ করেছে, কানে কম শুনতে আরম্ভ করেছেন, হাত পা নন্নর সরসর করছে, আগের মতো আর ছোটাছুটি করতে পারেন না, আপনাকে এত নোটিশ দিলুম তাও আপনি বুঝলেন না? এই যে নানা নোটিশ পাই অথচ আমরা বুঝি না, কারণ সময়ের মূল্যকে আমরা বুঝি না, সময় অমূল্য এটি আমাদের বুঝতে হবে। দ্বিতীয় জিনিসটা কি, জীবন ক্ষণস্থায়ী, যে কোনো মুহূর্তে যে কোনো দিন শেষ হয়ে যেতে পারে, আমরা কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারি না 100 বছর বাঁচবো, আবার কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারে না অনন্ত জীবনের অধিকারী হব, এটা কেউ বলতে পারি না আমরা। আর তাই যখন এই বোধটা আসবে তখন দেখবেন বৃথা নষ্ট করার মতো সময় আর নেই। ক্যান্সার পেশেন্টদের দেখেছি আমি, অনেকবার দেখেছি, তাদের যে শেষ মুহূর্ত যখন এসে যায় সে যে কী আকুতি। পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজের কাছে একজন দীক্ষা নিতে এসেছিলেন, তিনি যখন সুস্থ ছিলেন তখন পূজনীয় গহনানন্দজির কাছে দীক্ষার
তার সুযোগ হয়েছিল, কিন্তু মহারাজজির শরীর চলে যাওয়ায় তার দীক্ষা হয়নি। পরে আত্মস্থানন্দজির দপ্তর থেকে তার সঙ্গে খোঁজ করা হয়েছিল, তিনি সেসবে কোনো কিছুতে এতটুকু ভ্রুক্ষেপ করেননি। কিন্তু একটা সময় তার ক্যান্সার ধরা পড়লো, এবং ক্যান্সার ধরা পড়া মাত্র তার মনে হলো যে দীক্ষা নেওয়া খুব জরুরি। সে যে কি আকুতি তার, কেমোথেরাপি হয়েছে, তিনি বসতে পারছেন না, দীক্ষা নিয়ে প্রেসিডেন্ট মহারাজের ওই বারান্দায় সে চওড়া বেঞ্চির মধ্যে শুয়ে আছেন, সোজা হয়ে এসে বসতে পারছেন না, কিন্তু তাও শেষ মুহূর্ত অবধি, শেষ দম যতদিন বেঁচেছিলেন, তারপরে এক দেড় মাস মতো বেঁচেছিলেন, ততদিন পর্যন্ত শুধুমাত্র শ্বাসে প্রশ্বাসে শুধু ভগবানকে খুঁজে চলেছেন। সে ভগবানকে ডাকার কি আকুতি, ওই আকুতিটা, ওই অবস্থাটা আমাদের আসা দরকার, তা না হলে কিন্তু হবে না, তখনই এই জিনিসগুলো হবে। মহারাজ বলছেন সকাল সন্ধ্যায় বসে জপ ধ্যান বেশি করতে না পারলেও অন্য সময় যখন কাজ করছো না তখন বসে শুয়ে বা খাবার পরে দু এক ঘন্টা বিশ্রাম করে বা শেষ রাতে যথাবিধি বিছানায় বসেও করতে পারো, যদি নিদ্রা বা আলস্য না আসে। পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজকে আমরা বলতাম যে এত জপ কি করা যায়, উনি সবসময় এত কাজ আছে যে জপ ধ্যান সবসময় করতে পারি না, বেশি করতে পারি না। মহারাজজি বলতেন অকাজের সময়গুলোকে খুঁজে বার করো, অকাজের সময়গুলোকে যদি খুঁজে বার করতে পারো তাহলে সেগুলোকে যদি কাজে রূপান্তরিত করতে পারো তাহলে কিন্তু অনেক সময় পাবে। উনি একটা শব্দ বলতেন, হেউ ঢেউ করবে, এত সময় পাবে যে হেউ ঢেউ করবে, জপ করে ক্লান্ত হয়ে যাবে, এরকম অবস্থা আমাদের। আসলে আমরা আমাদের ওই অ্যাক্টিভ যে অ্যাকচুয়াল টাইমিং, জপ ধ্যান করার যে অ্যাকচুয়াল টাইমিং, এইটা কিছুতেই খুঁজে বার করতে পারি না। জীবন যত শেষ হয়ে আসে তখন মনে হয় সব শেষ হয়ে গেল, ভগবানকে ডাকা হলো নাই, হায় হায় করার চেয়ে অনেক আগে থেকে আমাদের শুরু করা দরকার। সকাল সন্ধ্যে বসে যদি নাও করতে পারি, যে সময় সুযোগ পাব সে সময় যেন তাকে ডাকতে পারি। আরেকটা করা যায়, সদা সর্বদা ঘড়ির যেরকম সেকেন্ডের কাঁটা টিক 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 করে চলে, তেমনি করে নিজের ইষ্টমন্ত্র বা পবিত্র মন্ত্র, যদি ইষ্টমন্ত্র না পাওয়া হয়ে থাকে তাহলে পবিত্র মন্ত্র, সেই যেন জপ করে যেতে পারি। বলছেন সেই সময় ধ্যান করতে বারণ করছেন, কেন, ধ্যান করলে আমি অ্যাটেনশনলেস হয়ে যাব, তাই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু এগুলো তখনই সাকসেসফুল হবে, তখনই সঠিক হবে যখন আমরা বুঝব সময় অমূল্য জিনিস, জীবন ক্ষণস্থায়ী আর অনিশ্চিত। এই বোধ যদি না আসে তাহলে কখনো হয় না। 56 নম্বর সূত্রে মহারাজ বলছেন দোষে গুণে মানুষ, দোষগুণ কম বেশি সকলেরই আছে, পরের দোষ ত্রুটি অনুসন্ধান না করে বরং নিজের করো, পরের গুণকে এবং নিজের দোষকে বড় করে দেখবে, পরের দোষকে এবং নিজের গুণকে ছোট করে দেখবে। মাছি ব্রণে বসে, মৌমাছি ফুলে, পরচর্চায় আত্মচর্চার ক্ষতি হয়। বলছেন যখনই আমরা কোনো মানুষকে অ্যাকসেপ্ট করি তখন দুভাবে তাকে অ্যাকসেপ্ট করা উচিত, সেই মানুষটার যেমন গুণও আছে তেমনি তার দোষও আছে, দুটি গ্রহণ, দুটি ভাবই আমাদের গ্রহণ করা উচিত। যদি দুটি ভাব আমরা গ্রহণ না করতে পারি তাহলে আমাদের মোহভঙ্গ হয়ে যায়। একটা মানুষকে দুটি দিক দিয়েই দেখা উচিত, এই কারণেই বোধহয় ঠাকুর বলছেন সাধুকে দিনে দেখবে, রাতে দেখবে, তবে নেবে। কোনো একটা বিশিষ্ট সময় দেখে আমি মোহিত হয়ে গেলাম তা কিন্তু হলে চলবে না, তাকে খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে দেখতে হবে। দোষে গুণে মানুষ, দোষগুণ সকলেরই, কম বেশি সকলেরই আছে। যদি আমরা কেবলমাত্র দেখবেন অন্যের দোষ ত্রুটির অনুসন্ধান করি, সেই দোষ ত্রুটির ছাপ আমাদের পড়ে। ঠাকুরের ভাষায় যতই সেয়ানা হও না কেন, কাজলের ঘরে ঢুকলে কালি লাগবেই। যে ঘরে শুধু কালিতে, দেওয়াল কালিতে ভর্তি, সে ঘরে যতই আমি সাদা পোশাক করে স্টাইল করে ঢুকি না কেন, চেষ্টা করি না যেন কোনোভাবে না দাগ লাগে, কোনো না কোনোভাবে সেই কালির দাগ আমার শরীরে লাগবে। অতএব কাজলের ঘরে ঢোকাটাই আমাদের সবার আগে বন্ধ করতে হবে। উপায় কি না বলছেন, পরের গুণকে এবং নিজের দোষকে বড় করে দেখবে, মানুষের সামান্যতম গুণ সেটিকেও বড় করে দেখবে, আর তোমার দোষটিকে বড় করে দেখবে। দোষটিকে বড় করে দেখলে কি হবে, অন্যের দোষ আর চোখে পড়বে না। আবার বলছেন কি,
পরের দোষকে এবং নিজের গুণকে ছোট করে দেখবে, পরের দোষকে নেগলিজিবল। মায়ের জীবনের ঘটনা আমরা দেখেছি, হৃদয়রাম সম্পর্কে মা বলছেন, মাকে বলা হচ্ছে যে হৃদয়রাম ঠাকুরকে এত অত্যাচার করতেন, এত অত্যাচার করতেন যে ঠাকুর গঙ্গায় পোস্তার উপর থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিলেন। মায়ের কমেন্টটা অসাধারণ। মা বলছেন, অমন যে অত সেবা টেবা করে সে একটু ওরকম করতে পারে, একটু আধটু ওরকম করতে পারে। অমন ঘটনাকে তিনি একটু আধটু দেখছেন, তিনি প্রচণ্ড জোর দিচ্ছেন হৃদয়ের সেবাকে। আমরা কখনো এটা ভাবি না যে হৃদয়রাম যদি না থাকতেন তাহলে আজকে আমাদের এই যে শ্রীরামকৃষ্ণকে নিয়ে আমরা লীলাবিলাস করছি এটা কখনো কোনো অবস্থাতে সম্ভব ছিল না। অথচ দেখবেন হৃদয়রাম মনে হলেই আমাদের মনে হয়, এমনকি সিনেমা যাত্রা থিয়েটারে দেখি, মারমুখো একটা লোক। অবশ্যই তিনি মারমুখো ছিলেন, কিন্তু সেটি তার একমাত্র এবং অন্যতম পরিচয় নয়, এটা হচ্ছে কথা। তাই বলছেন সবসময় মনে রাখতে হবে দোষে গুণে মানুষ। বলছেন, মাছি ব্রণে বসে মৌমাছি ফুলে, মাছি হওয়ার চেষ্টা করে, ব্রণ মানে খারাপ জায়গা দিয়ে আমাদের মুখের যে ঘাস এইগুলোতে মাছি বসে, মৌমাছি কখনো তাতে বসবে না, সে সবসময় ফুলে বসবে। কেন না? ফুলের মধ্যে মধু আছে। অতএব সবসময় মানুষের গুণই মানুষের গুণের দিকে তাকিয়ে থাকবে, বা যে কোনো মানুষের গুণের দিকটাকে খুঁজে বার করবে। পরচর্চায় কি হয়, আত্মচর্চার ক্ষতি হয়। যখন আমরা অন্যের চর্চা করি তখন আমরা নিজেদের চর্চা করতে পারি না। তাই আমি নিজেকে সবসময় সুপিরিয়ার মনে করি এবং অন্যদের সবসময় ইনফেরিয়ার মনে করি। এক অবতার পুরুষ 57 নম্বর সূত্রে বলছেন, এক অবতার পুরুষই দোষ ত্রুটি শূন্য ও সর্বগুণান্বিত হতে পারেন। এমনকি সিদ্ধ পুরুষ আচার্য সদ্গুরুও ব্যবহারিক কার্যকলাপে দোষ ত্রুটি ভ্রম প্রমাদ কিছু না কিছু থাকতে পারে, কিন্তু তাদের সদ্গুণ এত বেশি যে দোষগুলিও ভূষণ রূপে ভূষণ স্বরূপ হয়। আবার যে যাকে ভালোবাসে তার কুরূপ বা দোষ চোখে পড়ে না। বলছেন, এক অবতার পুরুষই দোষ ত্রুটি শূন্য হন ও সর্বগুণান্বিত হন। এটা একেবারে ঠিক কথা, একমাত্র অবতার পুরুষই পারেন সব কোয়ার্টারের মানুষের সঙ্গে সমানভাবে গ্রহণযোগ্যতা, তিনি গ্রহণ করতে পারেন আবার তাকেও সবাই গ্রহণ করতে পারে। রবীন্দ্রনাথের সেই বিখ্যাত কবিতাটি আছে, আমি বিপুল কিরণে ভুবন করি যে আলো, তবু শিশির টুকুরে ধরা দিতে পারি বাসিতে পারি যে ভালো। সূর্য কিরণ বলছেন যে আমার এত প্রতাপ যে আমি এই জগৎ সংসারকে আলোকিত করি, আবার আমার এমনই ভাব যে ঘাসের ওপর যে ছোট্ট শিশির কণা আছে তাতেও আমার প্রতিফলন হয়। অবতার পুরুষ সর্ব সেক্টরে আসে। দেখুন, ভেবে দেখুন, কেশবচন্দ্র সেন সেই সময়ের মানুষ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, মাস্টারমশাই নরেন্দ্রনাথ, এইসব বিখ্যাত মানুষরা তারা একটা সময় এসে শ্রীরামকৃষ্ণের কাছে এসে যাকে বলে একেবারে আপ্লুত হয়ে গেছিলেন। আবার দেখুন মাস্টারমশাইয়ের প্রথম দর্শনের কথা ভাবুন, মাস্টারমশাই এসেছেন দক্ষিণেশ্বরে, তিনি এসে জিজ্ঞাসা করছেন আমাদের কি নাম, তিনি এসে জিজ্ঞাসা করছেন বৃন্দেজিকে, যে বৃন্দেজিকে তিনি জিজ্ঞাসা করছেন, আচ্ছা ভেতরে যাব কি? তিনি বলছেন, যাও না বাবা, ভেতরে যাও। বলছেন, আচ্ছা সাধু কি অনেক বই টই পড়ে? বৃন্দেজি যে কক্ষর গোমাংস সে ইয়ে করছে, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে অ্যাসেসমেন্ট করছেন। তিনি বলছেন, না বাবা সবর মুখে, আর বাবা বই সবর মুখে। মানে তিনি যা কথা বলেন, যে শব্দরাজি বলেন, সেগুলো শাস্ত্র নিহিত বাক্য, সে বুঝুক না বুঝুক সেটাই হচ্ছে কথা, শাস্ত্র নিহিত বাক্য সেটি তিনি বলে যান, এটির কথা তিনি বলছেন। ঠিক সেই রকম অবতার পুরুষকে একমাত্র সব শ্রেণীর মানুষ সমানভাবে গ্রহণ করেন এবং তিনিও সব শ্রেণীর মানুষকে গ্রহণ করেন। তার কাছে নরেনও যেমন, লাটুও সেই রকম, সকলের কাছে তিনি সমানভাবে গ্রহণযোগ্য। কিন্তু মানুষ, এমনকি সিদ্ধ পুরুষ আচার্য ও সদ্গুরুদেরও
ব্যবহারে কার্যকলাপে দোষ ত্রুটি ভ্রমপ্রমাদ কিছু না কিছু থাকে, এগুলো থাকবেই, কিন্তু তাদের সদ্গুণ এত বেশি থাকে যে এগুলো ঢাকা পড়ে যায়, আবৃত হয়ে যায়। এটা হচ্ছে কথা। আমরা কত অধ্যক্ষদের, যখন অধ্যক্ষ ছিলেন না তারা, তাদের নানাভাবে দেখেছি, কিন্তু যখন তারা অধ্যক্ষ পদে আসীন হলেন বা উপাধ্যক্ষ পদে আসীন হলেন, তাদের দয়া ক্ষমা মৈত্রী উদারতা, সেই সদ্গুণরাজি এমনভাবে প্রকাশিত হতো যে তাদের সেই বকাঝকা করার ইচ্ছা, অভিমান করার যে সঙ্গীগুলো, সেগুলো যেন কখন ঢাকা পড়ে যেত তার সামনে। তাই বলছেন আর কি, যে যাকে ভালোবাসে তার কুরূপ বা দোষও চোখে পড়ে না, যাকে যে ভালোবাসে। আপনার যদি ভালোবাসার মানুষের সবসময় দোষ আপনার চোখে পড়ে, তাহলে বুঝতে হবে যে দুটো দিক হয়, এক হচ্ছে আপনি আপনার ভালোবাসার মানুষকে নিখুঁত করতে চান, আর দুই হচ্ছে আপনার ভালোবাসার মানুষের কোনো ত্রুটি আপনি দেখতে পান না। গুরুর প্রতি 58 নম্বর সূত্র বলছে, গুরুর প্রতি অকপট শ্রদ্ধা বিশ্বাস না থাকলে আধ্যাত্মিক জগতে উন্নতি লাভ করা যায় না। গুরুবাক্যে কখনো অবিশ্বাস বা সংশয় করবে না, গুরুবাক্য বেদবাক্য বলে জানবে, গুরুর উপদেশ নির্বিচারে সদ্বান্তকরণে পালন করবার চেষ্টা করবে যদি বস্তু লাভ করতে চাও, জানবে গুরুর মতো তোমার সাধন করাই তাঁর যথার্থ সেবা করা, তাতেই তিনি সবচেয়ে বেশি প্রীত হন। বলছেন গুরুর প্রতি আমাদের কীরকম দৃষ্টি থাকা দরকার, কীরকম দৃষ্টি, অকপট শ্রদ্ধা ও বিশ্বাস না থাকলে আধ্যাত্মিক জগতের উন্নতি লাভ করা যায় না। স্বামীজি বলছেন কীরকম অধ্যক্ষদের কথা কীরকমভাবে শুনতে হয়, আনুগত্যের কথা বলছেন, বলছেন অধ্যক্ষরা যদি বলে এক্ষুনি তালগাছ থেকে লাফিয়ে পড়ো, তাহলে তালগাছ থেকে লাফিয়ে আগে পড়তে হবে, তারপরে প্রশ্ন করতে হবে যে কেন করছো। গুরুর প্রতি, গুরু যে যে উপদেশ দিয়ে থাকেন সেটিকে সদ্বান্তকরণে গ্রহণ করে আমাদের এগিয়ে যেতে হবে, এটা হচ্ছে কথা, আমাদের এগিয়ে যাওয়ার কথা এখানে বলছেন। বলছেন তখনই গুরুর বিশ্বাস উপদেশ নির্বিচারে সদ্বান্তকরণে পালন করবে, তাতে অবিশ্বাস বা সংশয় করবে না। গুরুবাক্যে কখনো অবিশ্বাস বা সংশয় করতে নেই, তিনি যা বলেন এটা তার কারণ হচ্ছে এটি পরীক্ষিত সত্য, তিনি আমাদের বলছেন এই রাস্তা দিয়ে তিনি হেঁটে গেছেন, তিনি এই রাস্তার যাবতীয় ভালো মন্দ টেরা বেকা সব কিছু তিনি জানেন, তাই তিনি বলছেন এটাকে। এরপরে বলছেন গুরু উপদিষ্ট পন্থা নিষ্ঠার সঙ্গে সাধন ভজন করাই তার যথার্থ সেবা করা। এই ঘটনাটা আমি এর আগেও একবার বলেছি, আমরা যখন পূজনীয় উত্তেশানন্দজি মহাজের কাছে যেতাম কলেজে পড়াকালীন প্যান্ট শার্ট পরাওয়ালার চেহারায়, তখন দেখতাম পূজনীয় মহারাজের তো ভার্টিগোর প্রবলেম ছিল, তাই মহারাজরা তাকে হাতে করে নিয়ে যেতেন, হাতে ধরে মহারাজের সাপোর্ট লাগতো হাঁটতে গেলে, তার সাপোর্ট লাগতো হাঁটতে গেলে, সেই কারণে তাকে সবসময় কেউ না কেউ ধরে নিয়ে যেতেন। আমরা সবসময় ভাবতুম ইস, আমাকে যদি একটু এরকমভাবে মহারাজের সেবা করার সুযোগ দেন। আমার মনে আছে এইরকমই একটি দিনে, যখন সেদিনকে খুব ভেতরটা হু হু করছে আমাকে কেন একটু এরকম সেবা করার সুযোগ দেওয়া হচ্ছে না, তখন পূজনীয় ভূতেশানন্দজি আমার দিকে তাকিয়ে বললেন, জানো তো কেউ কেউ মনে করে গুরুর শরীরের সেবা করলে সেটা গুরুর কাছে যায়, আমি বলি গুরু যে সাধন পথ দেন সেই সাধন পথের সেবা করলে সেটি গুরুর কাছে সেবা হিসেবে পৌঁছয়। মনের মধ্যে এই যে সংশয় ছিল যে গুরুর সেবা করব, সেটি সম্পূর্ণ চলে গেল। আমার ধারণায় গুরু একটি মূর্তি ছিলেন, মানুষ ছিলেন, কিন্তু পূজনীয় মহারাজ গুরুর একটা বড় ছবি এঁকে দিলেন, গুরু হলেন একটি সাধন মূর্তি, ঘনীভূত দেবতার একটি ঘনীভূত মূর্তি। এই প্রতি মুহূর্তে জপ ধ্যান প্রার্থনা এগুলোই যেন তার পাদপদ্মে নিবেদন করি, তখন ওই মন্ত্রটার অর্থ বুঝতে পারলাম। গুহ্যাতি গুহ্য ভোক্তা ত্বং গৃহানাস্মত কৃতম জপম সিদ্ধির ভবতু মে দেব তৎপ্রসাদান মহেশ্বরী। আমরা ভগবানের পাদপদ্মে জপ সমর্পণ করি এই মন্ত্র বলে, গুজ্জাতি গুজ্জ থেকে অতি গুজ্জ, গুজ্জাতি গুহ্য ভোক্তা ত্বং গৃহানাস্মত কৃতম জপম, সেই তোমার উদ্দেশ্যে কৃত সেই জপ, সিদ্ধির ভবতু মে দেব, হে দেবতা
তোমার শ্রী পাদপদ্মে অর্পণ করছি, যেন সিদ্ধি প্রাপ্ত সিদ্ধির ভাব তুমি দেব তৎপ্রসাদ, তোমার প্রসাদে যেন আমার সিদ্ধির দ্বার উন্মুক্ত হয়, তোমার পাদপদ্মে সব কিছু আমি নিবেদন করে দিচ্ছি। জপ করার ফলটুকুও আমরা ইষ্টের পাদপদ্মে নিবেদন করে দিই। আসলে ইষ্ট হলেন গুরু বা ইষ্ট হলেন কোনো মানুষ বা মূর্তি নন, তারা হলো ঘনীভূত জ্ঞানমূর্তি। যত তাদের সেবা করা যায়, যত তাদের চর্চা করা যায়, তত আমার নিজের ভেতরের মানুষটার আমূল পরিবর্তন হতে থাকে। তাই বলছেন যে গুরু, এর দ্বিতীয় ঘটনা হলো, এই ঘটনার পরে সম্পূর্ণভাবে মনের ভেতর থেকে ওই ইচ্ছাটি চলে গেল। যখন ব্রহ্মচারী হয়ে গেছি, আমরা পিপিটিসিতে আছি, পূজনীয় মাস সকালে মর্নিং ওয়াক করতে বেরোতেন, তখন তো বাইপাস সার্জারি হয়ে গেছে মহারাজের। সুপ্রভাত মহারাজ মহারাজকে পেছন থেকে জড়িয়ে ধরে হাঁটাতে হাঁটাতে নিয়ে যেতেন, তখনও আমার মনে আবার আসতে লাগলো। সেদিনও সকালে পূজনীয় মহারাজ প্রণাম নেবার সময় পূজনীয় জগদীশ মহারাজ স্বামী নিরন্তরানন্দজিকে কথা বলছেন, জানো তো জগদীশ, এখানে কেউ কেউ মনে করে যে গুরুর হাত পায়ের সেবা করলেই যেন ইষ্টে গুরুর সেবা করা হলো। আমি বলি গুরু যে সাধন পথ দেন তার সেবা করতে হয়। দ্বিতীয়বারের জন্য যেন তিনি কষাঘাত করে এই পথটিকে খুলে দিলেন, আমার কৃপা, তিনি কৃপা করে আমায় তার সেবা করবার একটু সুযোগ দিয়েছিলেন। যেমন সাধন পথে সেবা করবার জন্য তিনি যেমন নির্দেশ দিয়েছিলেন, তেমনি আমার সুযোগ হয়েছিল তাকে খুব অল্প সময়ের জন্য হলেও কিছু সেবা করার। তাই বলছেন যে গুরুর প্রতি যেন সাধনটাই তার যথার্থ সেবা হয় এবং তাতেই তিনি সবচেয়ে বেশি প্রীত হবেন। দেখবেন যেদিন জপ ধ্যান করবেন, নিজের ভেতরে তো দেখতেই পাবেন, বাইরে গুরু ইষ্টের যে ছবি আছে সেটি দেখবেন জ্যোতির্ময় প্রকাশ দেখতে থাকবেন, তারা যেন ভীষণ আনন্দিত। এর পরের সূত্রটা হচ্ছে 59 নম্বর, জপ প্রথম মনে মনে স্পষ্ট করে উচ্চারণ করে ধীরে ধীরে করতে হয়, তাই দেরি হয়তো ঘন্টায় 2-3 হাজারের বেশি হয় না, ক্রমে বেশিক্ষণ ধরে অভ্যাস করলে তাড়াতাড়ি হয়ে যায়, তখন ঘন্টায় 8-10 হাজারও অনায়াসে করা যায়। জপ করবার সময় মনকে মন্ত্রে ও মন্ত্রের প্রতিপাদ্য ইষ্টে একাগ্র করার চেষ্টা করবে। এই যে জপের পদ্ধতি উচ্চারণ করে করব, অনুচ্চারিতভাবে করব, এটি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, কারণ এটি গুরুদের ব্যাপার, আমি নিজে গুরু নই। যদিও আমার শরীরটা খুব গুরু, খুব ভারী, কিন্তু তথাপি আমি এ নিয়ে কোনো রকম কোনো মন্তব্য করতে চাই না। এর যে শেষ অংশটা সেটি বলছি, জপ করার সময় মনকে মন্ত্রে ও মন্ত্রের প্রতিপাদ্য ইষ্টে একাগ্র করার চেষ্টা করতে হয়। একজন সেদিনকে ফেসবুকে প্রশ্ন করেছিলেন, আজকাল ইদানিং ফেসবুকে এই বিষয়গুলি নিয়ে চর্চা করেন অনেকে, তারা মনে করেন এগুলো বোধহয় খুব লফটি জিনিস, খুব মানে হালকা জিনিস, এগুলোকে যেমন খুশি যেখানে খুশি চর্চা করা যায়, বাজারে আলু কিনতে কিনতে জপ ধ্যানের বিষয় যেন বলা যায়, এগুলির প্রতি শ্রদ্ধা দেখানোর প্রয়োজন। একজন আমায় জিজ্ঞেস করেছিলেন জপ এবং ধ্যান কি, খুব সম্ভবত ভদ্রলোকের নাম ছিল তাপস। আমি তার উত্তর দিয়েছিলাম এরকমভাবে, ধরুন আপনার নাম তাপস, তাপস 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 করে ডেকে যাওয়া এটি হচ্ছে জপ, আর আপনি আমার ডাক শুনে ঘরের বাইরে এসে যখন আমায় দেখা দেন তখন সেটি হচ্ছে ধ্যান। এটি বিরজানন্দজির এই পরমার্থ প্রসঙ্গে থেকেই এক জায়গায় আছে, সেটা থেকে বলেছিলাম যে ইষ্টদেব যেন আমার ঘরের ভেতরে বসে আছে দরজা দিয়ে, আমি প্রতি মুহূর্তে তার নাম করতে করতে তাকে তার জন্য হৃদয়ে করাঘাত করতে থাকি, অবশেষে তিনি যেন উঠে এসে দরজা খুলে আমায় দেখা দেন। তিনি আরও ডিটেলে বলেছিলেন, যেমন শোবার সময় খাটে এপাশ থেকে ওপাশ হলে মচমচ করে আওয়াজ হয়, ঠিক ওই রকম নিরন্তর নাম করতে করতে একটা সময় এরকম মচমচে আওয়াজ, মানে ইষ্টের উপস্থিতি অনুভব করতে পেরেও মানুষ আনন্দে পূর্ণ হয়ে যায়। তাই বলছেন এখানে দুটি জিনিস খুব ইম্পর্টেন্ট যেটির উপর জোর দেওয়ার কথা বলছেন, একটা হচ্ছে জপ করবার সময় মনকে মন্ত্রে ওর মন্ত্রের প্রতিপাদ্য ইষ্টে একাগ্র করার চেষ্টা করবেন। মন্ত্রটি খুব ভালো করে নিখুঁতভাবে বলতে হয়। দেখবেন গুরুরা আমাদের দীক্ষা দেওয়ার সময় গুরু মহারাজরা আমাদের মন্ত্র শোনেন খুঁটিয়ে খুঁটিয়ে, একবার নয় দুবার নয় বারবার শোনেন, যতক্ষণ না নিখুঁত হয় ততক্ষণ আমাদের ছাড়েন না। এর অর্থ হচ্ছে মন্ত্রকে নিখুঁত করে উচ্চারণ করতে হয়, আর
যখন জপ করব মন্ত্রের প্রতিপাদ্য ইষ্ট যিনি, যে মন্ত্রের জপ করছি, যদি ঠাকুরের মন্ত্র জপ করে থাকি, তাহলে সমস্ত মনটি যেন ঠাকুরেতে লীন হয়ে থাকে। ষাট নম্বর সূত্র, নিজে না চেষ্টা করলে গুরু তোমায় বস্তু লাভ করিয়ে দিতে পারেন না। গুরু তোমায় পথ দেখিয়ে দিতে পারেন, ভুল ও সংশয় দূর করতে পারেন, বিপথে গেলে সাবধান করতে পারেন, পথে উঠিয়ে দিতে পারেন, এমনকি খানিকটা দূর হাত ধরে নিয়ে যেতেও পারেন। তবে নিজে পথ হাঁটা চাই, তিনি তো তোমায় ঘাড়ে করে গন্তব্যস্থানে পৌঁছে দেবেন না। পথ দীর্ঘ দুর্গম সন্দেহ নেই, তা বলে পারবো না বলে রাস্তার মাঝে বসে থাকলে, ভয় পেলে বা আশা ছেড়ে দিলে চলবে না। হয়তো তোমায় এগুতে হবে, নয়তো তোমায় পেছুতে হবে। পেছুলে যতটুকু পেয়েছ সেটুকুও খোয়াতে হবে। যত এগুবে তত পথ সুগম হয়ে আসবে, সাহস ও শক্তি আসবে, আনন্দ পাবে। ভারী সুন্দর কথা। এই সমস্যাটি আমাদের সবার, দীক্ষা নিয়েছি বাবা আপনি করিয়ে দিন, আমি কিচ্ছু করতে পারবো না, আমি শুধুমাত্র রামকৃষ্ণ মিশনের ভক্ত, রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নিয়েছি বা অমুক মিশন থেকে দীক্ষা নিয়েছি, সেইটি আমি খালি আমি জাহির করতে পারবো, আমি কিচ্ছু করতে পারবো না, এরকম আমার অবস্থা। তা কিন্তু হয় না, নিজে না চেষ্টা করলে কখনো বস্তু লাভ হয় না। ভেবে দেখুন না, আপনার সামনে এক থালা ভাত তরকারি টরকারি বড়জন মেখে দেওয়া যেতে পারে, না আপনি যদি না খান তাহলে কিন্তু কোনো অবস্থাতেই আপনার ক্ষুধার নিবৃত্তি হয় না। মনের ক্ষুধার নিবৃত্তি করতে গেলে নিজেকে চেষ্টা করতে হবে, সাধন ভজন করতে হবে। গুরু আমাদের পথ বলে দেন, আমাদের কিভাবে চলতে হবে সেটি বলে দেন, পথের কোথায় কোথায় বাধা আছে সেগুলো বলে দেন, পথের কোথায় কোথায় বিপদ আছে সে সম্পর্কে আমাদের আগে থেকে আমাদের সাবধান করে দেন। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেরা নিজেরা না চলি, ততক্ষণ পর্যন্ত আমরা কিছুতেই এই সমস্ত পথটিকে অতিক্রম করতে পারি না। গুরু তোমায় পথ দেখিয়ে দিতে পারেন, ভুল ও সংশয় দূর করতে পারেন, বিপথে গেলে সাবধান করতে পারেন, পথে উঠিয়েও দিতে পারেন, এমনকি খানিকটা দূর হাত ধরে নিয়ে যেতেও পারেন। তবে নিজ পথ হাঁটা চাই, তিনি তো তোমায় ঘাড়ে করে গন্তব্যস্থানে পৌঁছে দেবেন না। তিনি আমায় খানিকটা পথ, আমায় দয়ায় তিনি আমায় যেন খানিকটা পথ এগিয়েও দিয়ে যেতে পারেন, সেটুকুও করতে পারেন, কিন্তু বাকি সমস্ত পথ একাকী চলা। গুরুতে বিশ্বাস, ইষ্টতে বিশ্বাস, গুরু যে সাধন জীবন দিয়েছেন সেই সাধন জীবনে বিশ্বাস, যে সাধন বস্তু মন্ত্র দিয়েছেন তাতে বিশ্বাস করে এগিয়ে যেতে হবে। পথ দীর্ঘ দুর্গম সন্দেহ নেই, তা বলে পারবো না বলে রাস্তার মাঝে বসে থাকলে বা ভয় পেলে বা আশা ছেড়ে দিলে চলবে না। আপনি যদি পথ দুর্গম বলে ছেড়ে দেন তাহলে দেখবেন কোনো দিনই একটুও এগোতে পারছেন না, এটা কিন্তু কথা। আপনাকে এগোতেই হবে, না এগোলে কিন্তু কোনোভাবেই আপনি পথ অতিক্রম করতে পারবেন না। সময় আমরা যদি চালিয়ে যাই, আমার মনে আছে এখানে যখন বুলবুল এবং তারপরে আমফান ঝড় এলো, খালি মনে হচ্ছে কেমন করে আমরা এই দুর্জয়ের মানে ক্ষতিকে ওভারকাম করব। কিন্তু আমরা নিয়মিত চেষ্টা করে গিয়েছি, নিয়মিত চেষ্টা করে গেছি, নিয়মিত কাজ করে গেছি। আজকে প্রায় আমফান চলে গেছে, এপ্রিল মাসে এসছে, মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আর ডিসেম্বর, আট মাস অতিক্রান্ত হতে চললো। আমরা কিন্তু উঠে দাঁড়িয়েছি, ভেঙে চুড়ে, তত শুধু আমরা নয় এই দ্বীপের মানুষজন। এই দ্বীপে মূলত পান তৈরি হয়, প্রত্যেকে ধার করে, যে বুলবুলের আগে তারা ধার করে পানের বরজ করেছিল, বুলবুল ঝড়ে ভেঙে গেছিল, আবার করে তারা নতুন করে তৈরি করেছে, আমফানে ভেঙে দিয়েছিল, আবার তারা নতুন করে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। মানুষ যত চেষ্টা করবে, প্রতি পরাজয়ে প্রতি পরাভূতর ভেতরে এগিয়ে যাওয়ার ইচ্ছা। পূজনীয় স্বামীজি ঢেউয়ের সঙ্গে ভারী সুন্দর একটি তুলনা করেছেন, এটি আপনারা ভারতে বিবেকানন্দে এই বক্তৃতামালার মধ্যে পাবেন। সেখানে বলছেন যে একটা ঢেউ যখন ওঠে তখন সবাই আনন্দে উচ্ছ্বসিত হয়, আহা ঢেউটা কত উঁচু কত ভালো, তারপরে সে যখন আছড়ে পড়ে তখন তার দিকে কেউ ফিরে যায় না, নিঃশব্দে সেই জলটা পেছন দিকে চলে যায়।
কিন্তু কেউ জানতেও পারে না ওই পিছিয়ে যাওয়ার মধ্যে আগের চেয়ে বড় ঢেউ উঠবে তার সম্ভাবনা নিয়ে একটি প্রস্তুতি তৈরি হতে থাকে। আমাদের কেউ কিচ্ছু করতে পারে না, প্রতি মুহূর্তে আমাদের নিজেদের চেষ্টা করতে হবে এক্সেল করবার জন্য। পূজ্যপাদ বীরেশ্বরানন্দজি মহারাজ বলতেন, সেলফ ইন্ট্রোস্পেকশন, নিজেকে খুঁটিয়ে 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 দেখা। যদি ভালো হতে চাই তাহলে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, যদি কেউ সাহায্য করে তাহলে তো খুব ভালো, আর না হলে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা। অনেক সময় কি হয়, আমরা বুঝতে পারি না, আমি তো এখন এই খানিকটা বুড়ো বয়সে এসে বুঝি, আগে যখন ছোট ছিলাম তখন কেউ বকাঝকা ধমক ধমক দিলে খুব কষ্ট পেতাম, কিন্তু যত বয়স বাড়ছে তত এটা অনুভব করেছি সেই প্রতি বকাঝকা সেই প্রতি ধমক আমাকে একটু একটু করে সমৃদ্ধ করেছিল। তখন দুঃখ হতো, কিন্তু এখন মনে হয় সেই ধমক সেই বকাঝকা আমাকে কতখানি সাহায্য করেছে। আমরা যতক্ষণ পর্যন্ত এগোতে পারবো, এগোবার চেষ্টা করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু কিচ্ছু হবে না। হয় তোমায় এগোতে হবে না হলে পিছোতে হবে, দুটোর ভেতরে মাঝামাঝি দাঁড়িয়ে থাকা তো যাবে না, অন্যজনের সে ধাক্কা মেরে ফেলে দিয়ে যাবে, তাই হয় আমাকে এগোতে হবে নাহলে আমাকে পেছোতে হবে। এগোলে পেছলে কি হবে, যা যা পেয়েছিলাম সেগুলোকে সব হারাতে হবে, আর এগোলে কি হবে, অনেক কিছু হবে, পথ সুগম হবে, সাহস ও শক্তি আসবে এবং আনন্দ পাবে। আমরা শেষ করব যে দুটি সূত্র দিয়ে সে দুটির কথা বলি। নিজের ভেতরে পদার্থ না থাকলে হাজার সাহায্যেও কিছু হয় না। অনুর্বর পাথুরে জমিতে বীজ বুনে জল ছেঁচায় নিংড়ানোয় কি ফল হবে, খারাপ জমিকে যেমন নানা উপায় ভালো করা যায় তেমনি বিষয়লোক ও গুরুদত্ত উপদেশে সরল বিশ্বাসে নিষ্ঠা ও অধ্যাবসায়ের সঙ্গে পালন করলে পরমার্থ ফল লাভ করতে পারে, পরমার্থ ফল লাভ করতে পারে, তখন জীবন মধুময় অমৃতময় হবে। এটা হচ্ছে কথা। আমার ভেতরে যদি পদার্থ না থাকে তাহলে আমি যদি হাজার চেষ্টা করে থাকি তবু কিন্তু কোনোভাবেই আমরা ফল পাবো না। অতএব আমাকে পদার্থময় করে তুলতে হবে, আমাকে নিজেকে ভালো করতেই হবে। তিনি বলছেন অতি বিষয়বান লোক তারাও যদি চেষ্টা করেন তাহলে তাদের হবে। কিভাবে চেষ্টা করতে হবে, সরল বিশ্বাসে নিষ্ঠা অধ্যাবসায়ের সঙ্গে পালন করলে পরমার্থ ফল লাভ হবে। কি জিনিস অভ্যাস করলে, গুরুদত্ত উপদেশ, গুরু যে পথে বলেন সেটি সরল বিশ্বাসেও করলে তার বদল হয়। আমরা দেখেছি, এমন একজন মানুষকে দেখেছি যে পূজনীয় মহারাজের কাছে আসতেন, তার আসার আগে তিনি অত্যন্ত নিম্নমানের একটি জীবনযাপন করতেন। তিনি আমাদের সঙ্গে আসতেন, মিশতেনও, কিন্তু আমরা সবসময় স্কেয়ার্ড হয়ে থাকতাম। কিন্তু পূজনীয় স্বামী গহনানন্দজিকে দেখেছি যখন তিনি তার কাছে গেলেন, মহারাজ একবারও স্কেয়ার্ড হননি, মহারাজ যেন তাকে দিয়ে জোর করে সমস্ত কিছু করিয়ে নিতেন, এবং তিনিও মহারাজের ভালোবাসার স্পর্শে নিজেকে একটু একটু করে বদল করার চেষ্টা করলেন। আজকে প্রায় 15 বছর বাদে যখন তাকে প্রথম আবার দেখি নতুন করে, তখন মনে হয় 15-16 বছর আগে যে মানুষটিকে দেখেছিলাম আর আজকে যে মানুষটিকে দেখছি সে সম্পূর্ণ আলাদা। এতে বিশ্বাস আমার খুব দৃঢ় যে যদি কেউ চেষ্টা করে গুরুবাক্যে যদি, তাহলে পরমার্থ ফল লাভ হবে এবং জীবনও মধুময় হবে। আর শেষ এটা হচ্ছে এই, এগিয়ে যাও এগিয়ে যাও, এদিক ওদিক চেয়েও না, জ্যোতি দর্শন ইত্যাদির দিকে আমলি দিও না, ধ্যান করতে করতে ওসব কত রকম আসবে, কত রকম দেখবে, বেশ একটু আনন্দ পাবে, কিন্তু তাতে আটকে যেও না, তাহলে আর বেশি এগুতে পারবে না। সবসময় সমস্ত দৃষ্টি আদর্শের দিকে রাখবে, কিসে তাঁর প্রতি অনুরাগ ও ভালোবাসা বাড়বে তাতে মন তন্ময় হয়ে যাবে, তার সাক্ষাৎ দর্শন লাভ হবে, তাই যেন তোমার একমাত্র কাম্য ও লক্ষ্য হয়। প্রতি মুহূর্তে আমাদের শাস্ত্র বলছে চড়াই ব্যতি চড়াই ব্যতি, উপনিষদ বলছে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবতত, ওঠো জাগো, শুধু ওঠো জাগোতেই শেষ কথা নয়, যত তিন প্রাপ্য বস্তু না লাভ হচ্ছে ততদিন থেমে থেকো না নিবোধত, থেমে না থাকা
সেই সব সময় এগিয়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে। এদিক ওদিক কে কি করলো, কে কি বললো, তার দিকে ফিরেও তাকিও না। অনেক সময় আমরা লোকের দ্বারা প্রভাবিত হয়ে পড়ি, কষ্ট পাই, যে তারা আমাদের আঘাত করে, তারা আমাদের নানাভাবে আঘাত করে, তাতে আমরা কষ্ট পাই। সব দিকেই তাকাবেন না, উদ্দেশ্যের দিকে লক্ষ্য রাখুন। আমরা যখন ছেলেবেলায় কলেজ পড়ুয়া অবস্থাতে মঠে যেতাম, কত লোকে কত রকম কি বলতেন, এমনকি আমাদের সহপাঠীরাও কত কি বলতো। আজকে তারা একদম অন্যরকম গল্প বলে, অন্যরকম কথা বলে, তারা একবারে তাদের জীবনকেও নিজেরা বদল করার চেষ্টা করছেন। অতএব ভালো বস্তু, সদ্বস্তু যখন একবার পাবার সুযোগ হয়েছে, তাকে কখনো ছাড়তে নেই, কোনো অবস্থাতে ছাড়তে নেই, যেভাবেই হোক না কেন সেটিকে ধরে রাখার চেষ্টা করতে হয়। এগিয়ে গেলে অনেক কিছু হবে। আমরা অনেক সময় চেষ্টা করি যে সামান্য, এ তো সবাইয়ের প্রায় কম বেশি সকলেরই হয়, আমাদের কিছু না কিছু আধ্যাত্মিক শক্তি আসে আমাদের আমাদের ভেতরে। আপনি যদি সাধন ভজন করেন, আধ্যাত্মিক শক্তি, সে রান্না করলেও, নিত্য রান্না করলেই দেখবেন, যখন আপনি প্রথম রান্না করা শুরু করেছিলেন তখন মেপে মেপে নুন দিতেন, মেপে মেপে চিনি দিতেন, মেপে মেপে তেল মশলা হলুদ নুন সব এসব দিতেন। কিন্তু এখন টিভি দেখতে দেখতে, প্রথমা কাদম্বিনী দেখতে দেখতেই ছুঁড়ে ছুঁড়ে আপনারা রান্না করতে থাকেন, কিন্তু কখনো মশলার কম বেশি হয় না। এটা কিন্তু সিদ্ধাই, এটা এক্সপার্টাইজ আসে। ঠিক যেরকমভাবে অফিসে কাজ করতে করতে আমাদের ভেতরে একটা এক্সপার্টাইজেশন আসে, ঠিক সেই রকমভাবে জীবনের ক্ষেত্রেও একটা এক্সপার্টাইজেশন আসে। ওটার দিকে খেয়াল রাখলে চলবে না, ওটার যদি খেয়াল রাখেন তাহলে নতুন রেসিপি আর শিখতে পারবেন না, তখন শুধুমাত্র শুক্ত ডালের বড়াতেই আপনি আটকে থাকবেন, আপনি কন্টিনেন্টাল ফরাসি এসব কোনো রান্না শিখতে পারবেন না। ঠিক সেই রকম সাধন ভজনের সিদ্ধাইয়ের মধ্যে যদি আপনি নিজেকে নিবদ্ধ রাখেন, তাহলে কিন্তু আপনার জীবন এগোবে না, আপনাকে নতুন নতুন শেখবার জন্য তৈরি করতে হয়। সাধকের জীবন কীরকম জানেন তো, খানিকটা স্পঞ্জের মতো। স্পঞ্জ আপনি জলের ভেতরে ফেলে দিন, সে সঙ্গে সঙ্গে সেই যাবতীয় জলীয় বস্তুটাকে শোষণ করে নেয়। ঠিক সেই রকম আমাদের সাধকের জীবন যেন স্পঞ্জের মতো হয়, প্রতি মুহূর্তে জগতের যাবতীয় ভালো কিছু আধ্যাত্মিক ভাব সেটা যেন শুষে নেবার মতো ইচ্ছা আসে। আমাদের সব সময় কিসে তার একটাই লক্ষ্য রাখতে হবে, সমস্ত দৃষ্টি আদর্শের দিকে রাখতে হবে। আমি সাধক, আমার সাধনা করাই এটা কাজ, সেই আদর্শের প্রতি নিষ্ঠা থাকতে হবে। যা কিছু আমাকে আদর্শ থেকে সরিয়ে দেবে তাকে বর্জন করতে হবে, একবারে নির্বিচারে সেটিকে বর্জন করে দিতে হবে। তার প্রতি অনুরাগ এবং ভালোবাসা, কিসে তার প্রতি অনুরাগ এবং ভালোবাসা, কিসে হলে তাকে আমি আরও বেশি করে ভালোবাসতে পারবো, কীরকম হলে আমার মন তাতে আরও বেশি তন্ময় হতে পারবে, আর কেমন করে তার সাক্ষাৎ দর্শন, ওই রকম ফুনখটানকা এই জানলার পাশে দেখলাম, দরজার পাশে দেখলাম, ওরকম নয়, তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, আর কখন তুমি আমি এক হয়ে গেছি সেইটি যেন আমাদের লক্ষ্য থাকে। তাই যেন আমাদের জীবনের একমাত্র কাম্য ও লক্ষ্য হয়। পূজ্যপাদ মহারাজজির কাছে এটাই আমাদের একমাত্র প্রার্থনা, যেন এটাই আমরা যেন এই জিনিসটিকে করতে পারি, সাধন পথের যাবতীয় বাধাকে অতিক্রম করে আমরা যেন ভগবানের চিন্তায় নিজেদের ডুবিয়ে দিতে পারি, এবং যখনই ডুবিয়ে দিতে পারবো তখনই ঠিক ঠিক আমাদের সাধন ভজন হবে। তার আগে পর্যন্ত কিন্তু ওই সুধাসাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল হবে, আমরা যেন হলাহল না পান করে সুধাসাগর থেকে সুধা পান করতে পারি। আজকের মতো এখানেই থামছি, ঈশ ভগবানের ইচ্ছা হলে আবার আগামী সপ্তাহে, আমরা এটা দিন বলে দেব, কারণ আগামী সপ্তাহে জগদ্ধাত্রী পুজোর আগে বোধহয় এসে যাবে, সেই কারণে আমরা দেখি কবে আবার আমাদের আলোচনা হতে পারে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।